মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ বাস্তবিক অর্থেই জাতিকে তার আজার আগামীর প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ ডায়াবেটিস তো একটা অনেক অনেক দিন থেকে থাকে দীর্ঘমেয়াদী রোগ অনেকে বলে অ্যাকচুয়ালি কি ডায়াবেটিস সারে কিংবা কোনো হার্বাল বা কিসের মাধ্যমে এটা সারতে পারে কন্ট্রোলে আসতে পারে ডায়াবেটিস খুব কম সারে কারণ এটা একটা প্যাঙ্ক্রিয়াজ গঠিত রোগ আমাদের দেশে তো খুব ভালো প্যাঙ্ক্রিয়াজ এক্সপার্ট নেই এখন এই প্রশ্নটা আমিও আপনার সঠিক উত্তর দিতে পারবো না কারণ আমি এটার সঠিক ব্যাপারটা জানি না কারণ আমি কিন্তু প্যাঙ্ক্রিয়াজ এক্সপার্টও না আমি লিভার এক্সপার্টও না আমি অনেক লিভার এক্সপার্টদের সাথে আলাপ করছি তারা বলে যে দেখা গেছে এক হাজারে একজন যদি অল্প বয়সে হয়ে তাকে সারে আবার যদি আমি বলি সারে না তাদের জিনিসটা কিন্তু মিথ্যা হবে দেখা গেছে মায়ের পেটে বাচ্চা আসছে তার ডায়বেটিস হয়েছে বাচ্চা ডেলিভারি হয়েছে তার ডায়বেটিস চলে গেছে যেটাকে আমরা বলি মাতৃত্বকালীন ডায়বেটিস সেটা তো সেরে যায় এবার অতএব সারে না এরকম বলা যাবে না আবার যদি খুব নীতি নিয়ম মানা লোক হয় অনেক আছে এরকম তারা এত মানে ডাক্তার যা বলে তা মনে আমাদের বক্তব্য শুনে হান্ড্রেড পার্সেন্ট মানে মায়ের নির্দেশ মানে বাপের কথা মানে সমাজের সকলের কাছে একটা সাধু মহাপুরুষ তারা কিন্তু এইসব রোগ থেকে আল্লাহতালা তাদেরকে ভালো করে করে না এরকম আমি বলবো না দু একজন আমাদের কাছে আইসা বলছে কিন্তু আমরা কারো কাছে বলি নাই আইসা বলছে স্যার আপনার এখানে ওষুধ খাইছি বি ভাইরাস ভালো হয়েছে আমরা এখানে ওষুধ খাইছি আল্লাহ তালা ডায়াবেটিস ভালো করে দিয়েছে অনেকে বিদের জায়গা তারপর চিঠি দিছে কয় স্যার বলে আসতে পারি নাই কিন্তু আপনার কাছ থেকে ওষুধ আনছিলাম সে আল্লাহ তালা আমাকে বি ভাইরাস ভালো করছে এটা হলো আপেক্ষিক ব্যাপার হয়তো আমার ওষুধে ভালো হয় না সে এমনি আল্লাহ তালা তাকে ভালো করে দিয়েছে বা তারই খাদ্যাভ্যাসের জন্য সে ভালো হয়ে গেছে বা সে যখন শুনছে তার এরকম একটা ভাইরাস ভাইরাসে সে তখনই তেল পোলাও বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিছে সে এমনি ভালো হয়ে গেছে কিন্তু ওই মনে করছে যে আমরা বুঝি ওষুধ দিয়ে তাকে ভালো করে ফেলছি এটা আমাদের কোনো ক্রেডিট নাই ক্রেডিট সব কিছুই তালার কারণ মানুষকে ভালো করেন সৃষ্টিকর্তা নিজে অতএব কোনো ডাক্তার কোনো রুগীকে ভালো করতে পারে না তার কোনো ক্রেডিট নাই সব ক্রেডিট তালার তবে কোন ইমানদার কোনো একিনদার মানুষ কোন ডাক্তার যদি ইমানদার একিনদার হয় সে যদি মনে প্রাণে সকল রুগীকে নিজের ভাই মনে করে নিজের বোন মনে করে নিজের মা মনে করে নিজের খালা মনে করে নিজের আপন লোক মনে করে সে যদি ওষুধ দেয় হয়তো আল্লাহতালা সেখানে কিছুটা রহমত দিতে পারে কিন্তু তারপরেও কোনো ক্রেডিট আমাদের নেই সব ক্রেডিট আল্লাহ তালা নিজের তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন আমি যে আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহ তালা আমাকে এটুক সুযোগ করে দিয়েছে ডাক্তার রূপম সাহেবকে আল্লাহ তালা এই যে এখানে এই অনুষ্ঠান পরিচালনার জন্য আল্লাহ তালা তাকে যে এই সুযোগ করে দিয়েছে আমরা দুইজনেই আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আর আপনাদের কাছে আমরা ঋণী যে আপনারা আমাদের মতো ছোটোখাটো মানুষের কথা মনোযোগ দেওয়া শুনেন আমাদেরকে রাস্তাঘাটে দেখলে আপনারা দৌড়ে আসে বলেন আপনাদের প্রোগ্রাম দেখে আমাদের উপকার হয় আসলে সব আল্লাহ আল্লাহতালা করে কিন্তু আপনারা ভালো মানুষ বলে আমাদের কাছে কিছুটা লোক কৃতজ্ঞতা প্রকাশ করেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা অনেক কথা বলি ভুল জ্যোতি হয় মানবীয় ক্ষমা হোক স্বর্গীয় আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী আমাদের ভুল হলে মাফ করবেন এই জন্য আমরা বলি না যে আমাদের কথা সব আপনারা বিশ্বাস করবেন কিছুটা আপনারা মেনে দেখতে পারেন কিছুটা জেনে দেখতে পারেন কিছুটা বিশ্বাস এনে দেখতে পারেন বাকিটা সমাজের সকলের সাথে মিলিয়ে নেবেন আর আমাদের কথা যখনই যেটা সন্দেহ হবে আপনারা ওয়েবসাইটে যাবেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা মোটামুটি আট থেকে দশ ঘন্টা আমরা ওয়েবসাইট থেকে ওই আপনাদের প্রশ্নগুলির উত্তর সংগ্রহ করে নিচ্ছি আমরা বলার আগে আমরা সারা বিশ্বের ওয়েবসাইট ঘাঁটতেছি ওয়েবসাইট না দেখে আমরা কোনো কথা বলি না আমার একটা ভুল কথার জন্য আপনাদের মুখ নষ্ট হবে আপনাদের মন নষ্ট হবে আপনারা অসুস্থ হবেন এটা আমরা কখনোই চিন্তা করি না আমি দেখি উনি দেখে আরও তিনজন প্রতিদিন আপনাদের প্রশ্নগুলি লিখেই আমরা সাথে সাথে ওয়েবসাইটে ঘেঁটে ফেলি যে এই ওয়েবসাইটে আজকের আপনাদের লেখাগুলির উত্তরটা কিভাবে বললে কিভাবে এ সুন্দর হবে যতগুলো যদি দেখলাম যে আজকে একশোটা প্রশ্নের উত্তর আমরা ওয়েবসাইট থেকে ঘাঁটতে পারছি আর পারি নাই সময় নেই আমরা স্টুডিওতে এসে গেছি আমরা সেইগুলো উত্তর পরের দিন দেই সাথে সাথে দেই না অতএব আমরা যে খুব শক্ত হয়ে দেই এটা আপনারা জেনে নেবেন তবে আমরা খুব জ্ঞানী লোক না আমরা মূর্খ মানুষ আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা নিঃস্বার্থভাবে বলতেছি আমাদেরকে কোনো দিক থেকে কারো কোনো পয়সা দিতে হবে না আমরা কোনো ভিজিটও নেই না আমরা কোনো এইটার থেকে কোনো ধান্দা আমাদের নেই আল্লাহ তালা সব কিছু দেখতেছেন আল্লাহ সাক্ষী আমরা আপনাদেরকে মনে প্রাণে দিলে কিনে ই মানে বিশ্বাসে আস্থায় ভালোবাসায় আত্মচেতনায় আত্ম উপলব্ধিতে আত্মশুদ্ধিতে আপনাদের সেবার জন্য করি এবং টেলিফোনগুলো আপনারা করতে থাকেন করতে থাকেন এক টেলিফোন দশবার কাটে বিদেশ থেকে টেলিফোন আসে অনেক সময় আমরা রাগ করি আপনাদেরকে বলি আপনারা আমরা গরিব দেশের মানুষ আপনারা আল্লাহ দুটা পয়সা দিয়েছে আপনারা বিউআইপি টেলিফোনে আমাদেরকে টেলিফোন করেন সেই টেলিফোন কেটে যায় ঘের ঘের করে আওয়াজ হয় না আমাদের অনেক কষ্ট দেয় আমি ভাত খেতে বসছি দশ বার টেলিফোন আসতেছে দশ বার দশ বার কাটতেছে আমরা অনুরোধ জানাই আপনাদেরকে আপনারা দয়া করে ভিআইপি টেলিফোনটা বাদ দিলে হয়তো আমরা জাতিগতভাবে আপনার কাছ থেকে পাঁচটি পয়সা পাব আপনি পাঁচটি পয়সা আমাদের দাবি আছে আমাদের দেশের জন্য আমরা দয়া করে ভিআইপি টেলিফোনে টেলিফোন করবেন না কারণ ভিআইপি টেলিফোন বাংলাদেশে আসলে ডাক্তাররাও বুঝে আমরা সকলেই বুঝি যে এই টেলিফোনটা ভিআইপি টেলিফোন থেকে আপনি টেলিফোন করতেছেন আপনার সামনে যখন জিরো থাকে না যখন জিরো জিরো থাকে না যখন প্লাস চিহ্ন থাকে না তখন সবাই বুঝে যায় অতএব আমরা আমি বারবার বলি যে আপনারা ভিও টেলিফোন দিয়ে আমাদের কাছে টেলিফোনটা করলে আমরা কষ্ট পাই কারণ আমরা আমার দেশ জাতি আপনার কাছ থেকে দুইটা পয়সা পাবে সেটাও আপনি দিবেন না তাহলে কেমনে হয় আমরা তো বিনা পয়সা আপনাকে সাবা দিচ্ছি অনেক কিছু করবেন না আল্লাহ মালিক আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া আমরা কামনা করতেছি আলহামদুলিল্লাহ দর্শক দেখতে দেখতে ফুরিয়ে এলো সময় তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে আপনারা আমাদের কাছে প্রশ্ন লিখবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হার্বাল গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকা এক দুই এক সাত মোবাইল নম্বরও জানিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দুটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক যখন আপনারা আমাদের কাছে প্রশ্ন লিখবেন আপনাদের ঠিকানা এবং অবশ্যই একটি ফোন করার বা মোবাইল নম্বর জানাবেন দর্শক আগামীকাল আবার একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে রাত বারোটার সময় আমাদের পরবর্তী পরবর্তী প্রচারিত হবে তখন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ প্রকৃতির